তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি বাজারে। বাজার থেকে এখন পার্লারে যাব, পার্লার থেকে বাজার করব, তারপরে বাড়ি যাব। চলুন বাজারে। এ সিলান্টি আমাকে নিয়ে আসলে পার্লারে যাচ্ছি আইব্রো করতে, তারপরে বাজার করব। তো কিছু কসমেটিক দোকানেও যাব, কিছু মশলা বাজার নেব। এই হচ্ছে আজকের বাজার করব, কারণ না আজকে রবিবার, মেয়ের সঙ্গে বিকেলবেলা এসেছি, ও কালকে ভোরবেলা আবার চলে যাব, ওরও কিছু কিছু জিনিস দরকার, আর আমারও কিছু জিনিস এই রবিবার করে মশলা বাজারটা না করে নিলে আবার তো বাজার করার সময় পাবো না, তাই চলে এলাম মশলা বাজার করতে। তো মশলা বাজার করব, টুকিটাকি শ্যাম্পু এটা ওটা নিয়েই তারপর বাড়ি ফিরে একদম আর দেখা হবে, একদম কাল সকালবেলা ভোরে দেখা হবে। আর আজ বাড়ি ফিরে আর আজকে দেখা করছি না, কালকে সকালে দেখা। সব ফ্রেন্ডদের বলছি গুড মর্নিং। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আশা করি সবাই ভালো আছেন, আর আমার বাড়ির সবাই ভালো আছে। এখন বাজে 6:20, আর আমি উঠেছি 5:00 উঠেছি, তার আগে উঠেছে আমার মেয়ে, সে উঠে আজকে ও চলে গেল, উঠে রেডি টেডি হয়ে আমাকে আর ডাকেনি, আমি তারপরে ঘুম ভাঙলো, ওকে ছেড়ে দিয়েছে। বাসের ঘর দর মোছা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, আমার আমি যে মানে রুমটা ঘুমোই আমি, আর মেয়ে গোছানো হয়ে গেছে, এখনও এরা উঠেনি। তো তার আগে ঘর দর মোছা হয়ে গেছে, সেই প্রতিদিনের মতো আবার রান্নাঘরে আপনাদের সঙ্গে দেখা হলো। তো চা ফুটছে, ওদিকে কড়া বসিয়েছি, কালকে মশলা বাজার পড়ে আছে, সব গোছাবো। চলুন আগে চাটা। তো কালকে সব মশলা বাজার করে নিয়েছি, কালকে আর গুছাইনি, সব ব্যাগের মধ্যে রেখেছি, রেখে দিয়েছিলাম। এখন চা নিয়ে বসে গেছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কুকুরের খাবার বসিয়ে দিয়েছি, কারণ বাজারগুলো যদি এখন না গুছিয়ে নিই, সেই রাত্রে যখন আসি তখন খুব ক্লান্তি লাগে, তখন আর গুছাতেই ইচ্ছে করে না। তাই এখন তারপরে কুকুর দুটো ঘরে, তো কখন কী মুখ দিয়ে দেবে, তাই সব কৌটোতে কেউ গুছিয়ে নেবো, নিয়ে ওদেরকে গুছিয়ে নিয়ে ওদের কিছু বিস্কুট দেবো, দেওয়ার পরে আমি রান্নাবান্না সেরে কাজে বেরোবো। আর মেয়েটা খুব ভোরবেলা উঠে পড়ে চলে গেছে, ওকে কিছুটা সবজি বাজার, ওর জন্য বিস্কুট চানাচুর যেগুলো নিয়ে যায় প্রতিবারে সেই জন্যই যাবা, আর মাসের বাজারও আগে করা ছিল না, তাই জন্য যাবার সময় পাইনি, তাই সব বাজার করে নিয়ে এসেছি। তো চলুন এগুলো গুছিয়ে নিয়ে রান্নাবান্না সেরে একদম আপনাদের সঙ্গে আপনাদের সামনে আসছি। আপাতত মশলা বাজারগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নিই, কারণ এদিকেও আমার যা রান্নাবান্নার টাইম হয়ে গেছে, আবার বেরোতে হয়। চলুন এখানেই রাখি, পরে দেখা হচ্ছে। হয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ একজন আমার সঙ্গে নতুন কাজে যাবে, সে 17-এ দাঁড়িয়ে আছে, সে আমার সঙ্গে যাবে। তো আমার বান্ধবী পাঠিয়েছে, তাকেও আমি চিনি না, সেও আমাকে চেনে না, সে আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, সে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তো কী কী রান্না হয়েছে তার আগে একবার দেখিয়ে নিই। রান্না হয়েছে ছেলের জন্য একটু আলু ভেজেছি, ছেলে খাবে এটা, আর ডাল, কারণ আজকে ছেলে মাছ খাবে না। আর সচিলাই তরকারি ছোলা দিয়ে, আর এটা করেছি এই যে মাছের ঝাল 1 পিস আমার বর খাবে। আর ওদিকে কুকুরের খাবার রেডি হয়ে গেছে, ঘর দর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, ব্যাগ রেখেছি, ব্যাগটা নেবো, ওদিকে খাবারের ব্যাগ ভরে নিয়েছি, এদিকে মেঘের অবস্থা খুবই। তো চলুন যাওয়া যাক। যা
এই যে প্যান্ডেল শুরু হচ্ছে, দোকানে যাব। দোকানে মেয়েটা দাঁড়িয়ে আছে, আমি তো চিনি না, আমার বান্ধবী পাঠিয়েছে, ওকে নিয়ে তারপর যাব। ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, না বৌদি পাঠিয়েছে আপনাকে? কি রীনা বৌদি পাঠিয়েছে? আচ্ছা দাঁড়াও, আমি আসছি, ওই দোকান থেকে একটু কিছু নিয়ে নি। না না বউ, আমি ওসব কিছুই বলব, হ্যাঁ কিছুই বলার দরকার। এখন বাজে 8:30, এসছি, এসে চান টান করলাম। তো কি রান্না করেছি, রান্না করেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম, জানি ডাল দিয়ে, ডাল দিয়ে বড়া ভাজা হবে, আর ভাত করব। তো না বললো তাই দিয়ে, এই যেটা বরফির মতো কেটে যেরকম তেলে ভেজে করি সেটা দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত। আর খুব ঘুম পাচ্ছে, মানে 8:09 বাজেনি আর এত ঘুম পাচ্ছে, কারণ ভোরবেলায় সেই 4:00 সময় উঠেছি, 4:30 সময় উঠেছি, মেয়ে গেল, মানে ঘুম ধরে গেছিলো, একবার ঘুম ধরছে একবার ছাড়ছে, যেহেতু মেয়ে রেডি হচ্ছে আমাকে ডাকেনি, তারপরে বেরিয়ে যাবার সময় ডাকলো, তারপরে ওকে গিয়ে ছেড়ে দিয়ে এলাম, সেই তখন থেকেই উঠে কাজটা সারছিলাম। আর খুব প্রচণ্ড গরম বাইরে, ওদের সব প্যান্ডেল হচ্ছে, পুরো বাইরটা অন্ধকার। মানে আমাদেরও ওখানে কোম্পানির কাজ হচ্ছে, তাই আমাদের লাইট দেওয়া থাকে, লাইটটা খুলে নেওয়া হয়েছে, যতক্ষণ না ওদের কাজ হবে তারপর তো লাইট লাগানো হবে, একদম পুরো অন্ধকার। ওদিকে আবার ওদের পাশে বাড়ি, বাচ্চার জন্মদিন, এই জন্মদিন বলি অন্নপ্রাশন, পুজো, লক্ষ্মী ষষ্ঠী পুজো টুজো আছে, সব প্যান্ডেল হচ্ছে। আর কালকে আমাদের সকালবেলা, কালকে যেহেতু রথযাত্রা, তাই রথযাত্রাতে কালকে ভোরবেলা, কালকে 8:00 থেকে ভোরবেলা বলি, কালকে 8:00 থেকে ডিউটি, 8:00 থেকে 2:00 অবধি, তাই জন্য খুব ভোরবেলায় উঠতে হবে, যেহেতু 8:00 মানে তাড়াতাড়ি করে উঠে রান্নাবান্না তো করে যেতে হবে, যেহেতু 2:00 সময় আসবো, ভোরবেলা উঠতে হবে, প্রচুর ঘুমও পাচ্ছে একদম। তো চলুন আমি খাওয়া দাওয়া সেরে ঘুমোই, আর আমার বাড়ির বলতে গেলে আমার বড় এত তাড়াতাড়ি খাবেই না, আমার খুব ঘুম পাচ্ছে, কারণ ও আমার পর 12:00 সময় এসে 2:00 অবধি রেস্ট পায়, আমি একটু রেস্ট পাই না, আর আজকে জানি না প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো কিছু জামা কাপড় গুছিয়ে নেবো, নিয়ে ঘুমোতে যাব। তো চলুন সবাইকে বলি গুড নাইট, আর রথযাত্রার শুভেচ্ছা, সবাই আনন্দ করে রথ উপলক্ষ, মানে রথ দেখুন, রথ টানুন। আর আমার বাপের বাড়ি হচ্ছে মহিষাদলে, রথ ওখানে খুব বড় করে রথ হয়, ভাই ভাইয়ের বউ বলছিলো, কিন্তু এখন যাবো না, পরে একবার মেলা থাকতে থাকতে যাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওর সঙ্গে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। তো চলুন রাখি, গুড নাইট তো আগে বলে দিয়েছি সবাইকে।